ঈশ্বর ও প্রকৃতি সমার্থক এই লাইনটা আসলে আমি যারা এই প্রকৃতিবাদী তারা প্রকৃতি বলতে সেটাই বোঝায় ঈশ্বর বা খোদা বলতে আমরা যেটা বোঝাই। ওরা বলে যে ন্যাচারাল সিলেকশন, তুমি একটা একজন বিবর্তনবাদীকে জিজ্ঞেস করো যে নেচার তো কোনো কিছু না, যদি বলে কোনো কিছু বলে তাই দেখাও, বলে বলে এই সব কিছু নিয়ে নেচার, বলে সব কিছু নিয়ে কোথায় নেচার, আমি পাহাড় দেখি, আমি আকাশ দেখি, বাতাস দেখি, আমি তো খণ্ড খণ্ড অনেক কিছু দেখি, নেচার কোথায়? কেন তুমি আমাকে নেচার দেখাতে পারবা? ন্যাচারাল দেখাতে পারবা, নেচার থেকে এটা আসছে ওটা আসছে দেখাতে পারবে, নেচার তো দেখানো যাবে না, নাকি দেখানো যাবে? কেউ নেচার দেখাতে পারবে যেটা নেচার পারবে? তো মানে প্রাকৃতিকটা দেখাতে পারবে, প্রকৃতি দেখাতে পারবে না, প্রকৃতি থেকে আসা কিছু দেখাবে। প্রকৃতি হচ্ছে আমাদের একটা অনুমান, ও যাকে জিজ্ঞেস করেছে অন্ধকার দেখার মতো, আমরা আলো দেখি, আলোর অনুপস্থিতিকে আমরা অন্ধকার মনে করি, হ্যাঁ আমরা মনে করি। তো এখন ওই যে ও যে সব কিছু নেচার থেকে বলে যে নেচার সিলেকশন করে, নেচার কেমনে সিলেকশন করে বলে না তুমি হয়তো এই যে তোহা এটা আঁকছে, তো তোহা তাহলে কিছু রঙ এমনি ছড়িয়ে দিছে এমনি হয়ে গেছে এটা না, হইতেও তো পারে, তুমি চোখ বন্ধ করে শ্যুট করলে একটা লাগে তো দিতে পারে, পারে না? এই যে আপা চলে গেছে, ইয়ার আপাকে ইয়ে করে বলতেছিলাম যে এটা আমাদের ফিলোসফিতে বলে লাকি গ্যাস, গ্যাস করে বলছে লাকিলি মিলে গেছে, তাতে করে বোঝা যাবে না এটা সঠিক হয়েছে। সেই জন্য নাস্তিকেরা মানে ঈশ্বরকে অবিশ্বাস করে কেউ জীবনযাপন করতে পারে না, সবাই ঈশ্বরকে মানে। তো সে যদি রিয়েল ঈশ্বরকে না মানে সে নিজে একটা ফেক ঈশ্বর বানায় নেবে। এই যারা বলে যে জীবনের কোনো অর্থ নাই, এরা কিন্তু একটা অর্থ বানায় নেয়, এবং ওরা অনেক বেশি রকমের মানে জীবনের অর্থপূর্ণতায় বিশ্বাস করে। মনে করে একজন নাস্তিক, সে নাস্তিকতা কেন প্রচার করে? তোমার ধারণা আকিল, আকিল না কি ধারণা কেন? সে নাস্তিকতা প্রচার করে মানে তার চিন্তা ভাবনা করতে গিয়ে সে হয়তো নির্দিষ্ট কোনো ধর্মের প্রতি বিশ্বাস তার মধ্যে আসে নাই, না আমি মনে হচ্ছে যে একদম সে একবারে খাস নাস্তিক, যদিও কিন্তু স্মার্ট নাস্তিকরা নাস্তিক বলে না, তারা বলে যে আমি অ্যাগনস্টিক, হ্যাঁ মানে আমার বিশ্বাস হচ্ছে না, থাকতেও পারে আমি জানি না। জগতের সেরা নাস্তিক রিচার্ড ডকিন্স, উনি একটা স্কেল বানাইছে ওনার বইয়ের মধ্যে গড ডিলিউশন নামক বইটার মধ্যে, ওখানে উনি নিজেকে আইডেন্টিফাই করছে ডিফেক্টিভ নাস্তিক, মানে কার্যত নাস্তিক কিন্তু মানে প্র্যাকটিক্যালি নাস্তিক। তো ও ও নাস্তিক মানে কি? ও অবশ্যই পরকালে বিশ্বাস করে না, কোনো গডে বিশ্বাস করে না, কোনো ইউনিভার্সাল মানে মোরাল স্ট্যান্ডার্ডে বিশ্বাস করে না, নাকি? তো ও কেন জীবন ফানা ফানা করে এগুলো করে, নাস্তিকতা প্রচার করে? ও এটা কেন চায়? ও তো জানে যে ও মরে গেলে ও এনার্জি যা আছে জগতে সব ইন্টেক্ট আছে, এখন ওর ফর্মে আছে, ও মরে গেলে সেটা মাটির ফর্মে ফেরত যাবে, ওটা সে কেন বিশ্বাসটা কোথায় আছে কথা বলো? ও তো সব অনুপরমাণু বিশ্বাস করতে কাটবে, ও নিজের বিশ্বাস জাগ্রহণ দিতে যাচ্ছে, ওইটা কোথায়? ওর তীর অনুসারে ওর তো কোনো বিশ্বাস থাকার কথা না। হ্যাঁ লাভ কোথায় আছে? ফিজিক্সের দৃষ্টিতে কোনো লাভ ক্ষতি কিছু নাই, তুমি মরে যাওয়া, তুমি বেঁচে থাকা, তুমি নিহত হওয়া, তুমি বেঁচে থাকা, এগুলোর মধ্যে মানে যারা সায়েন্সে পড়ছো তারা এগেন ভালো বুঝবা যে পদার্থের মানে শক্তির কতগুলো রূপান্তর ছাড়া কোনো কিছুই তো না। ওটা কেন করতে চায়? সে একটা নৈতিক বোধ লালন করে এবং সেটাকে সে অনুসরণ করে, তো এটাই তো প্রমাণ করে যে সে আসলে বস্তু না, কারণ নৈতিকতা তো বস্তু না। আমি চশমাটা এভাবে ধরছি, এটা হলো ডিসেন্ট, এইভাবে রাখাটাও খুব একটা ইনডিসেন্ট না, কিন্তু এভাবে রাখাটা নিশ্চয়ই খুব একটা ডিসেন্ট কোনো কিছু না, কিন্তু এটাও তো ধরে আছে, তো আছে না? আমি এটা আমার ঝুটির সাথেও লাগাই দিতে পারি, বুঝলো? এটা কি মানে ডিসেন্ট? আমি পাটা জুতা সহ এটা আমি দেখানোর জন্য সাহস করতেছি না, এখানে তুলে দিলে সেটা মোস্ট ইনডিসেন্ট হবে, এরকম সো মেনি ইনডিসেন্ট থিংস। এই ডিসেন্সিটা কোথায় আছে? নাস্তিকতা হচ্ছে যে একটা চূড়ান্ত রকমের একটা অযৌক্তিক একটা জিনিস। এই বদরুদ্দিন উমর স্যার নাকি নাস্তিক হয়েছে, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেছিলাম একটা পরীক্ষার কাজে, উনি যে ফিলোসফির প্রফেসর এটাও আমি জানতাম না, ওখানে দেখি যে ওনার ছবি, আমি বলি যে ওনার ছবি এখানে কেন? বলে যে উনি তো এখানকার মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং ইয়া ছিলেন, তো উনি নাস্তিক হয়েছে কেন?
কারণ খোদা কেন এমন জগৎ বানাইছে যে জগতের মধ্যে এত দুঃখ কষ্ট, এত ইভল, হ্যাঁ মন্দ এগুলো আছে। আচ্ছা খোদা যদি সবা জগতের সকল প্রাণী সুখী হোক, এর চেয়ে বোগাস কথার কোনো কিছু হইতে পারে না। এই যে মুরগিটারে তুমি যদি আমি যদি সুখী করতে হয় তাহলে আমাকে এটা না খেয়ে থাকতে হবে, না মুরগি না খেয়ে অন্য কিছু খাইতে পারি, সে না পাতা তো বাঁচাইছি, কিন্তু জৈন ধর্মের মধ্যে আছে যে সবচেয়ে পুণ্যের কাজ হচ্ছে যে কোনো প্রাণী হত্যা না করে নিজেকে নিজে মানে ইয়ে করে ফেলা, মানে না খাই উপসে মারা দেওয়া, এবং সেটা হলো হাইয়েস্ট সেইন্ট। সত্যি আমি এরকম ভিডিও দেখছি একদম রিয়েল, যে ওরা এবং সবাই অপেক্ষা করছে কখন সে মারা গেলে তারা সেলিব্রেট করবে। আচ্ছা এখন সে যে মারা যাইতেছে, মারা যাওয়ার সাথে সাথে তার বডির মধ্যে যা কিছু আছে অর্গানিজম যেটা তার বডিকে কেন্দ্র করে যে বেঁচে আছে সেগুলো সব মারা যাচ্ছে না? সে যে নিঃশ্বাস নিচ্ছে প্রতি মুহূর্তে সে মাইক্রো অর্গানিজমগুলোকে কিল করতেছে না? সুতরাং ইভল ফ্রি একটা ওয়ার্ল্ড, এটা হচ্ছে একটা মানে নন এক্সিস্টিং ওয়ার্ল্ড। এরা রিয়েলিটির কথা বলে কিন্তু এদের অবস্থানটা হচ্ছে সবচেয়ে বেশি আনরিয়াল।